আইদান মাননীয় বিচারপতি করলেন, আপনারা শুনেছেন যে 36,000 যারা তখনকার সময়ে আনট্রেন্ড ছিলেন তাদের চাকরি বাতিল করা হয়েছে। তো আমি অলরেডি বোর্ড আইনি পরামর্শ নিতে শুরু করেছে, আইনি পরামর্শ নিচ্ছে। আমরা এই আদেশকে চ্যালেঞ্জ করে আমরা অ্যাপিল করতে যাচ্ছি, এবং আমরা কিন্তু অর্থহীন ভাষায় বলছি যে 36,000 যারা প্রাইমারি টিচার তারা চাকরি করছেন, তারা কিন্তু এখন আনট্রেন্ড নেই। তাদের বোর্ড সবাইকেই ট্রেনিং করিয়েছে ওডিএল মোডে। তাদের ট্রেনিং ইতোমধ্যে 2019 সালের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং তাদের বোর্ড নিয়োগ দিয়েছিল এনসিটিইর নিয়ম মেনে। প্রথম পর্যায়ে 2017 সালের জানুয়ারিতে বোর্ড নিয়োগ দিয়েছিল ট্রেনিং যারা ট্রেন্ড ক্যান্ডিডেটস, যারা যাদের ট্রেনিং ডিগ্রি ছিল, এবং পরবর্তী পর্যায়ে যারা চাকরি পেয়েছেন আনট্রেন্ড এনসিটির নিয়ম মোতাবেক, তারা কিন্তু পরবর্তী পর্যায়ে বোর্ড তাদেরকে কিন্তু ট্রেনিং করিয়েছে। আমি আবারও বললাম, অর্ডার হাতে পাইনি। আমাদের যারা বোর্ডের যারা আইনি পরামর্শদাতা লয়ার, তাদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত কথা বললাম, আমরা কথা বলছি, তারা আমাকে সাজেশন দিচ্ছেন, বোর্ডের কাছে রেসপন্স জানতে চাইছেন। আমরা খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নেব আমরা, কারণ যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এখন যারা চাকরি করছেন তাদের সমস্ত যোগ্যতা মান রয়েছে, তারা চাকরি করছেন, তো তাদের